আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম আমি ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। তা হুম আপনার হুম হুম ভিডিওগুলো দেখে মানে আমার অনেক ভালো লেগেছে, আর আমার আলহামদুলিল্লাহ। ছেলের জন্য কালকে হুম আপনার বাংলাদেশ যে ধানমন্ডি আপনাদের হুম যে হুম ক্লিনিক আছে ওখানে আমি আমার ছেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। হুম এখন হুম আমার ছেলে হচ্ছে আপনার সোরিয়াসিস আর্থ্রাইটিস, ও দুটোই আছে। তো আর্থ্রাইটিস মানে কি? এই রিমিটার আর্থ্রাইটিস। হ্যাঁ, পা ফুলে যায়, হুম হুম হাতের আঙ্গুল ফুলে যায় বা হাঁটুটা রাইট। ফুলে যায়। হুম 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 আর ওর হলো আপনার সোরিয়াসিস প্রচন্ড। তো এই হুম হুম মনে করেন এর জন্যই নিয়ে যাব আপনাদের ওইখানে। আর হুম হুম আরেকটা হলো ওর আপনার সাইড এফেক্ট হয়েছিল আপনার ই করতে গিয়ে, এই আর্থ্রাইটিস এর ওষুধ সালাজিন একটা ট্যাবলেট আছে, ওটা হুম হুম দেওয়ার পরে তখন তো বুঝতে পারি নাই, তো ওটা রিয়েকশন করে ওর চোখের নার্ভ গুলো নষ্ট হয়ে যায়। হুম হুম তো হুম ওর জন্য আমি ইন্ডিয়াতে নিয়ে চিকিৎসা করিয়েছি, কিন্তু হুম এখন হুম সমস্যাটা হচ্ছে যে আপনার এখানে দেখলাম আমি ঢাকা মতিউল হক ইসলাম কেন্দ্র মডার্ন ওনাকে অনেক ডাক্তার দেখিয়েছি আমি এ পর্যন্ত। হুম তো হুম হুম ওখানে নিয়েছি, ওখানে ট্রিটমেন্ট ছিল, বর্তমানেও আছে, কিন্তু আপনার মেথোরেক্স যে ট্যাবলেটটা ওটা তো খেতে পারে না, খেলে হুম ওটা অনেক সাইড এফেক্ট আছে, 3 মাস পর পর কিডনি লিভার আমার এগুলো পরীক্ষা করাতে হয়, হুম তাও হুম হুম করাতাম, কিন্তু হচ্ছে সমস্যাটা হচ্ছে আপনার ও খেতে পারে না, খেলেই আপনার বমি বমি ভাব হয়, সমস্ত মানে শক্তি চলে যায়। তো হুম হুম সমস্যাগুলি হচ্ছে, আরো তো আছে সমস্যা, অনেক সমস্যাই আছে, কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পেরে আমি অনেক মানে খুশি, কারণ আমি অবশ্যই। যদি এখানে একটা ভালো চিকিৎসা ট্রিটমেন্ট পাই আল্লাহর রহমতে আপনার উসিলায়, তো আশা করতেছি আপনি একটু উত্তরটা দেন আমাকে তাহলে এখানে একটু জানি। ঠিক হ্যাঁ, আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখানে যেটা হচ্ছে বোন ঠিমু, সেটা হচ্ছে যে আপনার যে সোরাইসিস, যেটা হ্যাঁ আপনারা বাংলা বলেন সোরিয়াসিস বলেন না, সোরাইসিস আর কি। তো হ্যাঁ হ্যাঁ সোরাইসিস এবং আর্থ্রাইটিস দুটো কিন্তু অটোমিন ডিজিজ। আমি আমার পেশেন্টদেরকে সবসময় বলি, আপনারা যারা অটোমিন ডিজিজ হবে তারা শুরু থেকে এটাকে নির্মূল করার চেষ্টা করবেন। আপনি যদি স্টেরয়েড খান, এরপরে বায়োলজিক্যাল মেডিসিন গুলা ড্রাগ গুলা নেন, এটা টেম্পোরারি একটু ভালো ফিল করবেন, কিন্তু রোগটা কিন্তু বাড়তেছে বাড়তেছে, এবং একটা অটোমিন ডিজিজ কয়েকটা অটোমিন ডিজিজ তৈরি করে, যেটা আপনি প্রমাণ এবং আমার পেশেন্টের ক্ষেত্রে আমি বারবারই দেখেছি জিনিসটা হচ্ছে। তো আপনারা যারা অটোমিন ডিজিজ হয় তারা দয়া করে এটা শুরু থেকে এটা টেক কেয়ার করবেন, না হলে ডাটায় দেখা যাচ্ছে যে এটা উইথিন 2 to 5 years এর মধ্যে এটা মাল্টিপল অটোমিন ডিজিজে পরিণত হয়, যেটা আপনার ছেলেই তার প্রমাণ। তো বোন, এখানে যেটা ট্রিটমেন্ট বলতে, তো আপনারা জানেন মেডিকেল ট্রিটমেন্ট, আপনারা সবাই জানেন, এখানে স্টেরয়েড দিবে এবং বায়োলজিক্যাল মেডিসিন দিবে, পেন কিলার দিবে, অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন দিবে, কিন্তু এটাকে তো হচ্ছে লক্ষণটাকে দমন করা হচ্ছে, আপনার সিমটমটাকে কন্ট্রোল করা হচ্ছে, কিন্তু রোগটা কেন হলো আমাদেরকে রুটে ফিরে যেতে হবে। তো রুটে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোথায় দেখবেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় দীর্ঘদিন ধরে, কিন্তু আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনাকে অনেক ডাক্তার আপনাকে এনা ভিটামিন ডি দিবে না, আপনাকে তো 2000 IU দিবে, কিন্তু হি নিড মেগা ভিটামিন ডি অ্যাট দ্য আর্লি মোমেন্ট, আর্লি ট্রিটমেন্টের ক্ষেত্রে। এখানে দেখতে হবে তার গাটে কোনো সমস্যা আছে কিনা, গাটে যে সমস্যাগুলো আবার ডায়াগনোসিসে আসে না। যদি আপনি আমেরিকাতে আসেন, এখানে আমাদের ফাংশনাল যে ল্যাবগুলো আছে, কনভেনশনাল মেডিকেল না, ফাংশনাল ল্যাবগুলো, তারা যে থোরো অ্যানালাইসিস করে, যেখানে পেটের সমস্ত ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ইনফেকশনগুলো বেরিয়ে আসে। তো পেটের হেলথটাকে ভালো করতে হবে, ভিটামিন ডিটাকে বাড়াতে হবে, এর পাশাপাশি অনেক যদি পায়খানা কষা থাকে অথবা পায়খানা বারবার পাতলা হয়, তখন হয় কি, হ্যাঁ ওই ইন্টেস্টাইন যেখানে পুষ্টি অ্যাবজর্ব করে, পুষ্টি অ্যাবজর্বশন কমে গেলে তখন হ্যাঁ শরীরে ইনফ্লামেশন গুলা অনেক বেশি থাকে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, যে আপনার শরীরে ইনফ্লামেশন যাতে না থাকে সেই জন্য তার পায়খানাতে ক্লিয়ার থাকে, তাকে এনাফ ফাইবার খাবার খাওয়াতে হবে, যাতে করে প্যাটের ডাইজেশনটা ভালো থাকে। তাহলে প্যাটের হেলথটা ভালো থাকলে, ডাইজেশন ভালো থাকলে, পায়খানা ভালো ক্লিন হলে, ভিটামিন ডিটা বাড়ালে, এর পাশাপাশি আপনারা ইনফ্লামেটরি যে খাবারগুলো এগুলো বাদ দিতে হবে। সেগুলো কি দেখেন, আপনার সন্তানকে আপনি কি খাওয়াচ্ছেন, আপনি মাছ মাংস ডিম দুধ যেগুলো খাওয়াচ্ছেন এগুলো ফার্মে স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক দিয়ে তৈরি করা, আপনাকে ন্যাচারাল মাছ মাংস ডিম দুধ খাওয়াতে হবে, তারপর প্রচুর শাক সবজি খাওয়াতে হবে, এরপর ফলগুলো আজকে ফ্রোজেন, আপনাকে ফ্রেশ ফল খাওয়ার চেষ্টা করেন। তারপরে এর পাশাপাশি বাচ্চারা আজকে আইপ্যাডে থাকে, হ্যাঁ, যেন তারা যেন সন্ধ্যার পরেই ঘুমিয়ে যায়, সন্ধ্যার পরেই শরীর তার মেলাটোনিন সিক্রেট করে, লেটস ইউ স্লিপ। আমরা যদি ওয়েক থাকি, মধ্যরাতের পরে ঘুমাই বা মধ্যরাতের দিকে ঘুমাই, তখন শরীর অলরেডি তার স্লিপিং টাইমটা পার হয়ে গেছে। আপনি যদি শরীর রেস্ট না নেন, তাহলে আপনি হেলদি নিজেকে কখনো আশা করতে পারেন না, বুঝতে পেরেছেন? পারবো না। তো এই কাজগুলো করেন এবং আমাদের সেন্টারে আসেন, যদি থেরাপি লাগে থেরাপি দিবে, আর এখন আমাদের যে মেডিসিন গুলো এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল, আমেরিকান মেডিসিন গুলো আমাদের সেন্টারে অ্যাভেলেবল। আপনি এসে, আমাদের ডাক্তাররা সবাই ট্রেন, সবাই হাইলি
প্রফেশনাল এবং লাইসেন্স ডক্টর, তারা আমার দ্বারা ট্রেনড এবং আলহামদুলিল্লাহ তারা এখানে ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়েছে। তো আসেন, ওনারা আপনাকে সুন্দর করে গাইড করে, যে গাইডলাইন গুলো আমি দিচ্ছি এখন আপনারা বাংলাদেশে বসে পাচ্ছেন। থেরাপি গুলো আছে আমাদের ঢাকার থেরাপি গুলো, আমি থেরাপি কেন বলছি, যখন অটোমিন ডিজিজ হয় শুধু খাবার ভাইটামিন হবে না, আপনাকে ডিপ লেভেল থেকে রোগটাকে বের করে আনতে হলে থেরাপি লাগে, এটা কোনো রিজেনারেটিভ থেরাপি লাগে, তখন আপনি পূর্ণ সুস্থ হওয়ার দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সাথে আমি কথা বলতে পেরে। আর আমার অনেক আত্মীয় স্বজন আমেরিকাতে আছে, তাদেরকে বলছিলাম যে একটু কথা বলে ব্যবস্থা করবেন, আল্লাহর রহমত এখনই আমি মোবাইলটা হাতে নিচ্ছি, আপনার সাথে কথা বলতে পারছি, ইনশাআল্লাহ আমি প্রতি দোয়া শুক্রবারে করবেন আমার আপনার ছেলের আপনাদের জন্য। সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আচ্ছা ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আমার স্যার সমস্যা ছিল স্যার, রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল স্যার, মানে চরম আকারে ছিল স্যার, দুই হাঁটু অ্যাঙ্গেল জয়েন্ট কোমর আর হাঁটু স্যার ফুলে গিয়েছিল, দুই হাঁটু এরকম ভাবে স্যার ফোলা ছিল যে বলার মতো না, প্রচন্ড আর্থ্রাইটিস এর যখন বেশি প্রবল ছিল তখন সন্ধ্যার দিকে স্যার প্রচন্ড মানে জ্বর উঠতো স্যার, চরম সত্যি কথা যেটা স্যার, হুম মানে হুম নজরুল স্যার আমাকে যখন ওষুধ গুলো দিয়েছিলেন হুম তখন হুম উনি বলেছিলেন যে সবসময় আপনার আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা আপনার মানে থেকে যাবে, এটা আপনাকে সারা জীবন বহন করতে হবে স্যার, রিউমাটয়েড আর্থ্রাইটিস স্যার এখন সম্পূর্ণ ইনশাল্লাহ স্যার, আমি মুক্ত, আমি দৌড়াইতে পারি, হাঁটতে পারি, হাঁটতে সকাল পারেন, মাঠে। দৌড়াতে পারেন, আলহামদুলিল্লাহ। আমি ছাত্র জীবন থেকে রুচি থাকতো না, এবং ছাত্র জীবন থেকে আমি সিরাপ দিয়ে শুরু করেছি, এখন আপনার এই ভিডিওগুলো দেখি, এখন নাকি এখন কোনো মেডিসিন নেই। আলহামদুলিল্লাহ আমি আসলাম আপনার কাছে, আমার আসলে প্রোস্টেটের সমস্যা ছিল, আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি, তারপর আপনার সাথে যোগাযোগ করে আপনার এখানে আসি। আমি অ্যাট দ্য সেম টাইম তার আগেই আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রোস্টেটের সমস্যা নিয়ে, কিন্তু সেটা মানে ইম্প্রুভ করতেছিল না, মানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকতেছিল, কিন্তু এটা ভালো হচ্ছিল না। তো যার কারণে আমি আপনার সাথে দেখা করি, দেখা করে আপনার কথা অনুযায়ী আপনার মানে এক্সারসাইজ প্লাস আপনার কিছু সাপ্লিমেন্ট আমি কন্টিনিউ করি, তা আল্লাহর রহমে আমার এখন অনেক ভালো। আমার পিএস এর রেজাল্ট গত সেপ্টেম্বরে আমি ব্লাড টেস্ট করছি, তারা বলছে যে নর্মাল। সো আমি অনেক ধৈর্য ধরছি, আমি অবশ্য ওনা মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনাটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল অ্যান্ড নর্মাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনার কাছে দেখেছেন আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপর একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি, আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। আচ্ছা, তো আমি আপনার কাছে আসলেই গ্রেটফুল।